মহিলা মামুনদের নামাজের মধ্যে কমন দুইটা ভুল পাওয়া যায়। এই দুইটা ভুল এমন যে এই দুইটা ভুল যদি কেউ ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। এই দুইটা ভুল শুধু মহিলারাই করে এরকম না, পুরুষদের মধ্যেও এই দুইটা ভুল পাওয়া যায়। এই দুইটা ভুল নামাজকে নষ্ট করে দেওয়ার জন্যই যথেষ্ট। এত কঠিন দুইটা ভুল, কিন্তু এই দুইটা ভুল অহরহ করে যাচ্ছে, কেমন যেন কেউ এইটাকে কোনো ভুলই মনে করতেছে না। নামাজের মধ্যে 14টা ওয়াজিব আছে, 14টা ওয়াজিবের কোনো একটা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নিয়ম হলো নামাজের শেষে সেজদা সাহু দিতে হয়। সেজদা সাহু যদি না দেয় তাহলে সেই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তার নামাজটা নষ্ট হয়ে যায়, এই নামাজকে আবার পুনরায় তাকে পড়তে হবে। এরকম দুইটা ভুলের মধ্যে প্রথম যে ভুলটা নিয়ে কথা বলবো এটা হলো যে আমরা যখন রুকুতে যাই, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আমরা সাথে সাথে সেজদায় চলে যাই, এটা ভুল। এই ভুলটার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এখানে নিয়ম হলো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে রুকু থেকে ওঠার পর সোজা হয়ে কিছুক্ষণ সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সময় আপনাকে দাঁড়িয়ে দেরি করতে হবে, এরপরে আপনাকে আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা তোমরা পাঠ করবে। তো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ পড়াচ্ছিলেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে পিছনে যারা সাহাবি মুসল্লি ছিলেন ওনারা বলেন রব্বানা লাকাল হামদ, হঠাৎ করে একজনের থেকে আরো কিছু শব্দ বৃদ্ধি পেল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন নামাজের পরে জিজ্ঞেস করলেন যে আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরেও আরো অতিরিক্ত 4টা তাসবিহ 4টা শব্দ আমি শুনতে পেয়েছি, এটা কে বলেছ? তখন একজন সাহাবী হাত উঠিয়ে বলেন যে আল্লাহ রাসূল আপনি বলেছেন যে রুকু থেকে ওঠার সময় কিছু সময় দেরি করতে, তো আমি এই কিছু সময় দেরি করার সময় আমার খুব মন চাচ্ছিল যে আমি 4টা তাসবিহ পড়ি, তখন আমি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম এটা বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই তাসবিহটা আমি পড়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন এই 4টা তাসবিহ পড়েছো তখন 30 জন ফেরেশতা তোমার আমল নামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতায় পড়েছিল। প্রিয় দর্শক, এইভাবে রব্বানা লাকাল হামদ বলার পর কিছু সময় দাঁড়িয়ে থাকা, আপনি এই সময় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই তাসবিহটা, এই দোয়াটা যদি আপনি নাও করতে পারেন তবু আপনি অন্তত এক তাসবিহ পরিমাণ কিছু সময় একটু দাঁড়িয়ে দেরি করবেন, তারপরে আল্লাহু আকবার বলে শেষ দেয় যাবেন। মাজমুউ যাওয়ায়েদ দ্বিতীয় খণ্ড 123 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস ইরশাদ করেছেন যে যে ব্যক্তি রুকু সেজদায় তাড়াহুড়া করে, অর্থাৎ আল্লাহ রাসূল বলেন যে লাউ মাতা আলা হালিহি হাদিহি মাতা আলা গাইরি মিল্লাতি মুহাম্মাদ, আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি রুকু সেজদা তাড়াহুড়া করে নামাজ পড়ে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে সে আমাদের উম্মতের বাইরে গিয়ে মৃত্যুবরণ করলো, নাউযু বিল্লাহ, কত বড় ধমক আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি রুকু সেজদা দেরি করে দেয়, অর্থাৎ তাড়াহুড়া করে রুকু দেয়, রুকু থেকে উঠে আবার সেজদা চলে যায়, তাড়াহুড়া করে সেজদা দেয়, তাড়াহুড়া করে, এরকম তাড়াহুড়া করে নামাজ পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমাদেরকে অবশ্যই রুকুতে যাওয়ার সময় ধীর স্থিরভাবে রুকু তাসবিহ পড়তে হবে, রুকু থেকে উঠার পর সোজা হয়ে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে দেরি করে তারপরে সেজদায় যেতে হবে। তো এটা ছিল প্রথম ভুল। দুই নম্বর ভুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন দুই সেজদার মাঝখানে উঠে বসবে তখন একটু দেরি করে তারপরে আবার দ্বিতীয় সেজদার জন্য যাবে, অর্থাৎ প্রথম সেজদার থেকে আপনি যখন উঠবেন আল্লাহু আকবার বলে যখন আপনি বসবেন, বসার পর আপনি একটু সময় দেরি করে সোজা হয়ে বসে একটু দেরি করে তারপরে আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় সেজদা যাবেন। এই মাঝখানে যে একটু সময় দেরি করে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি দোয়া পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অনেক ফজিলতের একটি দোয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। আপনি এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন, যদি এই দোয়াটা আপনি নাও করতে পারেন তাহলে অল্প সময় এই কিছুক্ষণ সময় একটু এক তাসবিহ পরিমাণ অন্তত বসে তারপরে আল্লাহু আকবার বলে সেজদায় দ্বিতীয় সেজদা দিতে যাবেন। এরকম যাতে না হয় যে প্রথম সেজদা দেওয়ার পর যখন আল্লাহু আকবার করে বসলেন বসার সাথে সাথে আবার দ্বিতীয় সেজদা চলে গিয়েছে, এরকম যাতে না হয়।
আশা করি যে দুইটা ভুলের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, হয়তো বুঝতে পেরেছেন। দেখুন, নামাজ কিন্তু এটা কিন্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান। বলেন যাকাত, রোজা, এগুলো কিন্তু বছরে একবার ফরজ হয়, কিন্তু নামাজ এটা এমন ইবাদত, এমন ফরজ বিধান যেটা প্রত্যেক দিন আমাদেরকে আদায় করতে হয়। সুতরাং নামাজটা আমাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে ধীরস্থিরভাবে আদায় করতে হবে, নতুবা কেয়ামতের ময়দানে অবশ্যই এই নামাজের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। যারা নামাজ একেবারেই পড়ে না ওনাদের ব্যাপারে তো কোনো কথাই নেই, কিন্তু যারা আমরা নিয়মিত নামাজ পড়ি আমাদেরকে এই ছোটোখাটো ভুলগুলো আমাদেরকে অবশ্যই সংশোধনের চেষ্টা করতে হবে। যদি নামাজ সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন মেয়েরা কীভাবে নামাজ আদায় করবে, নামাজের পূর্ণাঙ্গ নিয়ম সংক্রান্ত একাধিক ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে, ওযু, নামাজ, গোসল সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে নামাজ, ওযু, গোসল আপনি শিখে নিতে পারেন। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।